হ্যালো বন্ধুরা, তাই ঘুম থেকে উঠে প্রথমত অনেকক্ষণ কাগজপত্র রেডি করছি। আমি একটু রেডি টেডি হয়ে নিছি, একটু বাহিরে যাব। প্রথমত কোথায় কোথায় যাব, বিদ্যুৎ বিল জমা দেব আমার, তার পরে বিদ্যুৎ বিল জমা দিয়ে আমার একটা সিমের দোকানে যেতে হবে। বোনে আমার একটা সিম আছে, এই সিম ওই সিমটা বন্ধ হয়ে গেছে, বর্ণমালা সিম, তাই ওই সিমটা আমার বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে জানি না, রানিং ছিল এবং ওই সিমটা ওয়ান করতে যাব। তারপরে হলো যাইয়া আইডি কার্ডের ফটোকপি করব, দুটো ছবি ধোয়াতে হবে, অনেক কাজ করব। তার জন্য আজকে যাব, কালকে যাব, যাওয়া হয় না বাইরে। তাই এখন ফাইনালি রেডি হয়ে গেলাম। বাইরে যাওয়ার জন্য চশমা দিতে মনে নাই, রোদ্রের ভিতরে বাইরে গেলেই মনে পড়বে যে রোদ্রে তাকাইতে পারতেছে না। ঠিক আছে, তাই চলো বাইরে যাই। হাঁপাইতে আছি, বের হওয়ার আগেই হাঁপাহাঁপি শুরু হয়ে যায়, কি বলবো তোমাদেরকে। মানে আমি শ্বাসটাই না নিচ থেকে আর উপরে উঠাইতে পারি না। তাই যাই হোক, রেডি হয়ে নিছি, তারপরে না হয় আসি, যদি বাইরে পারি ভিডিও করবো, না লাইসিয়া ভিডিও করবো, এর আগে আর করবো না। তাই সকালটা তোমাদের সাথে শুরু করে দিলাম আজকে, বাইরে দিয়ে ভালোভাবে আসলি হয়। বোকরা পরে নিছি, কারণ ড্রেস পরার মতন শক্তি এবং মনটা আমার নাই। তাই চলো, এই হাঁপানের জন্য বের হতে পারি না, কিছু করতে পারি না, একটু কিছু না করতে পারলেও মানে এত হাঁপান হাঁপাই মনে হয় পরানটাই বের হয়ে যাবে। তাই চলো প্রথমত যাই বাহিরে, ব্যাগটা নিয়ে বের হয়ে গেছি, দরজা টরজা লাগিয়ে দিই, কারণ হচ্ছে ই হইতে পারে, বৃষ্টি হলে আবার সব কিছু ই হয়ে যাবে, ভিজে যাবে। তার জন্য বাইরে গুনে আসলাম বেলা বাজে একটা মাত্র, বাইরে দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তাই চলো, আজকে আর দুপুরে রান্না বান্না লাগবে না, খেয়ে সেই শুক্রবারের ভাত। কত লোক কি হয়ে গেছে বলো, খরচ কমে গেছে। যে শুক্রবার ভাত রান্না করছে, সে ভাত তরকারি কালকে খাইছি, শুক্রবার খাইলাম, আজকে খাবো, আজকেও মানে আমার এক বেলা হয়ে যাবে, দুপুরে খাইয়ে থাকবে, বাকিটা ফালাই দেবো। তা চলো, মামি একটু ডাকছে, কথাটা শুনে আসি, তারপরে আবার তোমাদের সাথে কটকট কটকট করে কথা বলি। আসল করে নিয়েছিলাম মাত্র, বাহিরে সেই রকমের একটা বৃষ্টি হয়েছে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ একটা বর্ষা হলো। এবং বিদ্যুৎ কিছুই ছিল না বর্ষার কারণে। আমি তো বিকাল টাইমে গোসল করতাম, চিন্তা করলাম এখনই করে নিই, আর খাওয়া দাওয়ার পর গোসল করছি, খাওয়া দাওয়া করছি দুপুরে মামিদের বাসায়। কারণ হচ্ছে নানাভাই বললো যে কালকেও সাজিয়ে বলছে, আমি আজকে তার রান্না করি নাই, কালকের ভাত তরকারি ছিল, আমি চিন্তা করছি ওইটাই ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবো। নানাভাই বললো না দরকার নাই, আমরা একসাথে বসে দুইটা ভাত খাই। তারপর নানা ভাই, মামি, আমি দুই বোন, চারজনে পাঁচজনে বসে এক জায়গায় ভাত খেলাম, কুসুল্লতি, কবুতরের মাংস, কলমি শাক ভাজি আর করলা ভাজি, ও কালকের ই মাছ মাছ ছিল পুঁটি মাছ, এগুলো দিয়ে খাইলাম। তা মোটামুটি খাওয়া দাওয়া করলো, আর আমি তো ভাত খাইয়ে পাঁচটা এখন আর খেতে পারি না সেরকমের, তো অল্প পাঁচটা ভাত খেয়েছি, তরকারি সপ্তাহগুলো অল্প অল্প খাইলাম। আর আমি সুন্দর একটা কলমি শাক তুলে আনছি তোমাদেরকে সাথে শেয়ার করি, কলমি শাকটা। আমাদের পিছনে যে জমিটা পুকুরের মতন ওই জায়গায় হয়েছে, যে এই শাকগুলো ওই লোকটা উঠে উঠিয়ে ফালাই দিতে আছে গাছগুলো। তারপর আমি বললাম শাকগুলো কী করবেন, বলে ফালাই দেবো। আমি বলছি আমি কয়টা শাক নেবো, বলে এসে নেন। তারপর যাইয়ে ওই শাকগুলো তুলে আনলাম, কয়টা মামিদের দিচ্ছে, মামি কয়টা ভাত দেয় আর কয়টা আবার ফ্রিজে রেখে দিচ্ছে, কিছুই তো খাই না, সব ফ্রিজে ঢুকোই রাখি। ঠিক আছে, এটাই হলো কাজ, এই যে ঢুকোই থুইছি, কবে ঢেঁড়স আনছি এই ফ্রিজে, শুধু খাওয়া হয় ডিম, অতিরিক্ত। দেখিয়ে দিলাম যে আমি আজকে কলমি শাকগুলো কোন জায়গা দিয়ে তুলছি, সে জায়গাটাও দেখি, শাকগুলো তোলা হয়েছে যে এই জায়গা থেকে, দেখছো এই জায়গাটা ভরা শাক ছিল, উঠে উঠে রেখে দিচ্ছি এই জায়গাটা, ভরবে বর্ষার পানিতে যে ভরবে, মাছ দিয়ে দেখে পুকুর থেকে ই করে দিছে, শাক টাক যা জায়গায় যা আছে সব উঠাইয়া ফালাই দেবে, কোনো কিছুই রাখবে না, এটাই হলো কাজ। তাই চলো একটু ফ্যানটা ছাইড়া গোসল করছি, একটু শুই। বন্ধুরা, এখন বাজে রাত 11টা, আমি আজকে 3 দিন পর আমার বাসাটা ঝাড়ু দিছে এই মাত্র, তাও পুরো বাসাটার দিনে আমার রুমটা একটু দিয়েছি। তাই বুঝে দেখ আমার শরীরের কন্ডিশনার কী যাইতে আছে, ঠোঁটে ব্যথা তো কমতি আছে না, মনে হয় জ্বর কমে না, তার জন্য আজ আবার তার ভিতরে হাতটা পুজে ফেলেছি, দেখতে পাচ্ছ, দেখা যায় কিনা, এই যে দেখা যায়, দেখতে পাচ্ছ কতখানি গরম, মানে ই লাগিয়ে পড়ছে, তরকারি পরে হাতের সাথে লাগিয়ে পড়ছে, তারপর এরকমই হাতটা পুড়ছে।
মানে এখনো জ্বলায়, হাতটা যে কি পুরন পুরাইতে আছে বলে বোঝাতে পারবো না, এরকমের অবস্থা হইতে আছে আমার সাথে, কেন হয় জানি না। মাথার চুলটা বাঁধছি, দুপুরে ধর আজকে তো আর রান্নাবান্না করিনি, দুপুরে খাই দেয় মামিদের ঘরে খেলাম, আর এখন আর খাবো না, এখন ওষুধ খাবো। সন্ধ্যাবেলা মা নানাবাই ই নিয়ে আসছিল, কি জানি বলে ওইটাকে, ওই মোমলাই নিয়ে আসছিল, তাই আমাকে ডাক দিছে, ফোন দিয়ে নিয়ে মোমলাই খেলাম খাওয়ার পর, তারপর এখন আর ক্ষুধা নাই। এখন বাজে রাত্র 10:30, তা আমি এখন বিছানাটা রুমটা ঝাড়ু দিলাম, বিছানাটা করবো, তারপর শুবো। চাইছিলাম একটু কদিন ধরে ফ্যানটা পরিষ্কার করবো, পারছি না, তাই আর ভিডিও কন্টিনিউ করবো না, ভিডিওটা শেষ করে দেব। তাই তোমাদের ভিডিওটা ভালো লাগলে কী করবো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু একটু করে চ্যানেলটা অনেক বড় হতে আছে, তাতে আলহামদুলিল্লাহ ডেলি আমার পরিবারে একটা দুটা করে সদস্য বড় হয়। আমি কি কোনোদিন এই সদস্য বড় ফ্যামিলি দেখে পৃথিবী থেকে যেতে পারবো, এটাই আমার প্রশ্ন, যে না আমি কি বড় ফ্যামিলি দেখে যেতে পারবো, না আমার ফ্যামিলিটা ছোট দেখে আমার পৃথিবী ছেড়ে যেতে হবে, ভেবে পাচ্ছি না। যে না আমার এতটাই অসুস্থ, এতটাই খারাপ লাগে, আমি তা বলে বুঝাতে পারবো না, তবু আমার পরিবারটা আমি দেখতে পারতে আছি, যে আস্তে আস্তে বড় হতে আছে, প্রতিদিন দুটা একটা করে আমার পরিবারের সদস্য বাড়ে। তাই চলো আজকের ভিডিওটা শেষ করে দিই এখনই, ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে, প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কথা বলতে গেলে এরকমেরই হাঁপাই, মানে কথা নিচে নিলে আর উপরে উঠে যায়, কথা বলতে গেলে এত পরিমাণ হাঁপাই, নিচে গেলে কথা আর উপরে টাইনে উঠাইতে পারি না, আর উপরে উঠলে নিচে নিতে পারি না, এরকমের অবস্থা হইতে আছে। তাই চলো সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ, আবার আগামীকালকে সকালে নতুন ভিডিও নিয়ে আসবো।